শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করেন শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ শিক্ষার প্রসার ও শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা সংখ্যাসাম্য রক্ষার লক্ষ্যে এই ট্রাস্ট থেকেই উপবৃত্তি টিউশন ফি এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয় মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন সেরা মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড দু প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আয়োজন এখানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিই কম্পিউটার তখন কেউ ব্যবহার করতো না কম্পিউটার অর্থাৎ প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা এটার যাতে প্রসার ঘটে সেদিকে লক্ষ্য করে আলাদাভাবে আমরা সেই বাজেট দিয়ে আমরা কাজ শুরু করি বাংলাদেশ নেওয়ার দুশ্চিন্তার আমার কিছু নেই কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে এবং যে শিল্প ক্ষেত্রে যে পরিবর্তনটা এসে যাচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা এটাই আমি বিশ্বাস করি অনেকের কাছে অসম্ভব মনে হলেও বিনামূল্যে বই বিতরণ আওয়ামী লীগ সরকার সম্ভব করে দেখিয়েছে বলে জানান তিনি দু সাল থেকে বছরে আমরা বিনা পয়সায় বই দেওয়া শুরু করেছি অনেকে সে সময় ভেবেছে এটা কি করে সম্ভব কিন্তু আমরা সে অসম্ভবকে সম্ভব করেছি সেই দু থেকে দু এ পর্যন্ত চারশো চৌষট্টি কোটি চুয়াত্তর লক্ষ উনত্রিশ হাজার আটশো তিরাশি কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি বিএনপি জামাত জোট সরকারের শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানের নেতিবাচক বিষয়গুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে সুপরিকল্পিতভাবে নীতিমালার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার এগিয়ে নিচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনে নিবাজি সেশন জট ছিল ছয় থেকে সাত বছর পর্যন্ত আর শিক্ষা পদ্ধতি সেই মান্ধাতার আমলের আমরা অনেকগুলি পদক্ষেপ নেই অর্থাৎ বিভিন্ন ধরনের কার্যক্রম যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং সাইদুর রহমান আবির মাই টিভি ঢাকা